হাতিনল গ্রামের জাগ্রত মনসা পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাঙালি শ্রেষ্ঠ বা প্রাণের পুজো দুর্গাপুজো যেভাবে বাঙালির ঘরে ঘরে দুর্গাপুজো পালন করা হয়ে থাকে এক আনন্দের আমেজের সাথে নতুন নতুন জামা কাপড় পরে ঠিক সেইভাবে কুলটির বিধানসভার একশো তিন নম্বর ওয়ার্ডের হাতিনল গ্রামের মানুষরা মনসা পুজোর আয়োজন করে আসছে দীর্ঘ পাঁচশো বছর ধরে এই গ্রামে দেবী দুর্গারূপী মা মনসার পুজো হয়ে আসছে দেব দেবী দুর্গা মায়ের রূপের প্রায় আট থেকে দশ ফুট প্রতিমা করে কলা বইয়ের মতো বাড়ি এনে দুই দিন উপবাস করে দুইজন পুরোহিত দিয়েই পুজো করা হয় তাছাড়া দুর্গা পুজোর মতোই একশো আটটি পদ্মফুল দিয়ে পুজো করা হয় দেবী মনসার এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু ভক্তগণেশে এখানে উপস্থিত হন এইখানে সম্পূর্ণরূপে মা দুর্গার প্রতিমা গঠন করে দুর্গাপুজোর পদ্ধতি মেনেই মা মনসার আরাধনা করা হয় এই দিন গ্রামের সকল মানুষ নতুন পোশাক পরে মায়ের কাছে পুজো দিতে আসেন দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া কলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ